স্বাগত নিউজ বর্তমানে ঋতু রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি খেল আপডেট আর খেল আপডেটের আজকে শুরুতেই যে বিষয়ে আমরা নজর রাখছি টি টোয়েন্টি বিশ্বকাপ আজ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হতে চলেছে আয়ারল্যান্ড আর এই আজকের প্রথম ম্যাচে ভারত কিন্তু একেবারেই চনমনে মেজাজে আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ ইয়র্কে নাসাউ স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে সেখানে আমাদের ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় কি বলছেন সে বিষয়েও আমরা নজর রাখবো এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু একেবারে চনমনে মেজাজে রয়েছে ভারতীয় দল অর্থাৎ প্রথম ম্যাচের আগেই একেবারে চনমনে মেজাজে রয়েছে ভারতীয় দল আজ টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত ও আয়ারল্যান্ড এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি চলে যাব নিউজ রুমে সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত পল্লবদা আজ টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত এবং আয়ারল্যান্ড কতটা আত্মবিশ্বাসী রয়েছে ভারতীয় দল দেখো শক্তির বিচারে কোনো তুলনা চলে না দুটো দলের মধ্যে কিন্তু আয়ারল্যান্ড এমন একটা দল যারা ইতিপূর্বে বেশ কয়েকটা অঘটন ঘটিয়েছে অনেক নামকরা দলকে হারিয়েছে আর টি টোয়েন্টি এই ফরম্যাটের ক্রিকেটটা হচ্ছে এমন একটা খেলা যেখানে একটা ওভারে অনেক কিছু বদল হয়ে যেতে পারে অদল বদল হয়ে যেতে পারে কাজেই এই খেলা কিছুই বলা যায় না আর আয়ারল্যান্ডের অন্তত তিন চারজন ব্যাটস খেলোয়াড় আছে যারা সারা পৃথিবীতে ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়ায় তার মধ্যে একজন কেকেআরও ছিল লিটল সুইস বলে তারপরে আরও বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ায় ভারতের ক্রিকেটাররা তো অন্য দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে না তারা শুধু আইপিএলই খেলে যাই হোক কিন্তু আয়ারল্যান্ড আর এরা বিশ্ব ক্রিকেটে হয়তো নতুন দল খুব বেশি দিন খেলছে না কিন্তু আয়ারল্যান্ড ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটা নামি দলকে হারিয়েছে আর এই এই লেভেলে যে কোনো দিনে যে কোনো কেউ অঘটন ঘটিয়ে দিতে পারে ওরা ছাড়া মানে ওদের হার্ড হিটার ব্যাটসম্যান আছে প্রচুর যারা বোলার তারা ইতিমধ্যে ওরা ইংল্যান্ডকে হারিয়েছে অনেক বড় বড় দলকে হারিয়ে ওরা অঘটন ঘটিয়েছে কাজেই আয়ারল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ আর ভারতীয় নতুন কম্বিনেশনে হয়তো আজকে ভারত খেলবে হতে পারে সেটা বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওপেন করতে পারে আর যেহেতু চারজন স্পিনার নিয়েছে দুজন স্পিনার যা আভাস পাওয়া যাচ্ছে যে রবীন্দ্র জাদেজা আর কুলদীপ যাদব খেলছেই তবে যদি তৃতীয় স্পিনার খেলানো হয় তাহলে অক্ষর প্যাটেল কিংবা যজুবেন্দ্র চাহালকে খেলাবে তবে যেহেতু অক্ষর প্যাটেলের ব্যাটটা ভালো যার জন্য অক্ষর প্যাটেলের চান্সটা বেশি আর পেসার হিসেবে বুমরা খেলছেই বুমরার আর্জিপ খেলবে এটা বলা যাচ্ছে যদি তৃতীয় পেসার নেওয়া হয় সিরাজকে খেলাতে পারে আর না হলে তৃতীয় পেসারের কাজটা চালানো হবে হার্দিক পান্ডিয়া শিবম দুবেকে দিয়ে কারণ হার্দিক পান্ডিয়া প্র্যাকটিস ম্যাচটাতে ভালো ব্যাট করেছে বলও করেছে শিবম দুবে সেই ম্যাচে দুটো উইকেট পেয়েছে এটা অনেকটা আশ্বস্ত করেছে ভারতীয় দলকে আর নিরাপত্তা মারাত্মক রকমের রয়েছে যে সমস্যাটা রয়েছে পিচটা হচ্ছে মানে আউটফিল্ডটা এটা জানো যে এটা একটা ড্রপ ইন পিচ এই পিচটা হচ্ছে এমন একটা যে এটাকে বসানো হয়েছে এটাকে আবার উঠিয়ে নেওয়া যাবে এই এটা উঠিয়ে নেওয়ার পর এটা ফুটবল মাঠ হিসেবে ব্যবহৃত হবে কাজেই আর অস্ট্রেলিয়া থেকে স্পেশাল পিচ কিরোটা নিয়ে এসে পিচ করা হয়েছে কিন্তু এই পিচে রোহিত শর্মা যেটা বলেছে যে এখানে তো আইপিএলের মতো চার ছয় হবে না সব বলে বলে চার ছয় এটা হবে না এখানে এমনও হতে পারে রাহুল দ্রাবিড় যেটা বলেছে যে দেখে মনে হতে পারে হয়তো এটা 200-250 পিচ কিন্তু এমন হতে পারে যে 140 রানের পিচ সেক্ষেত্রে একটা শব্দ রাহুল দ্রাবিড় ব্যবহার করছে সেটা হচ্ছে টু অ্যাডাপ্ট মানে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে এই পিচের সাথে এটাই হচ্ছে মূল কথা যে প্রথম থেকেই এসে ব্যাট চালিয়ে ধুমধাম মারতে শুরু করলে হবে না বল বুঝে উইকেটের চরিত্র বুঝে এই উইকেটের সাথে মানিয়ে নিতে হবে যেমন পরশু দিনের খেলায় সাউথ আফ্রিকার নোকিয়া অসাধারণ বল করেছে বল লিফট করতে পেরেছে অনেকটা বাউন্স পেয়েছে প্রচণ্ড গতি পেয়েছে আবার স্পিনাররাও সাহায্য পেয়েছে কাজে বোলাররা এখানে খুব ভালোই সাহায্য পাচ্ছে কোনো বড় রান এখনও হয়নি এখনও পর্যন্ত কেউ 50 করেনি কাজেই সেক্ষেত্রে একটা হয়েছে আমেরিকার একজন করেছে রেস্টন চেস করেছে সাউথ ওয়েস্ট ইন্ডিজের বড় রান খুব একটা হয়নি এখনও আমেরিকাতে অন্তত হয়নি কাজেই
এই ম্যাচটার সবাই অপেক্ষা করছে যে কতক্ষণে খেলাটা শুরু হবে, এটার অপেক্ষা রয়েছে। ভারতীয় দলের প্রস্তুতি যথেষ্ট ভালো রয়েছে। অর্থাৎ পল্লবদা, বলা চলে যে এই নতুন পিচ অ্যান্ড ড্রপ যে স্টেডিয়াম রয়েছে সেখানে বেশ আত্মবিশ্বাসের সাথেই কিন্তু রেডি রয়েছে আমাদের ভারতীয় দল। এবং এরই পাশাপাশি তোমায় জিজ্ঞাসা করব যে আয়ারল্যান্ডের কোচ ঠিক কি বলছেন, কতটা আত্মবিশ্বাসী রয়েছে সেই দল? দেখো, আয়ারল্যান্ডের এরা, ওদের নাথিং টু লুজ, একটা বড় টিমের সাথে খেলার সময় ওরা ভেবেই নেয় যে যা হওয়ার হবে, আমরা আমাদের জান প্রাণ দিয়ে খেলবো। জিততে পারলে, হারলে কেউ বলবে না কিছু, কিন্তু জিততে পারলে সারা পৃথিবী তাদের দিকে। এই এটা হচ্ছে ব্যাপার। এই রকম অবস্থাতে যখন যারা খেলতে নামে তারা মরিয়া হয়ে নামে, কারণ আজকের ম্যাচে ভালো করতে পারলে সারা পৃথিবীর নজরে পড়তে পারবে। হ্যাঁ, এবং বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে এইসব যারা ভালো খেলবে তারা সেই সব দেশে সুযোগ পাবে, আর বড় ম্যাচে ভালো খেললেই তার একটা সুনাম যে শুধু হবে তাই নয়, পরবর্তী ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি লিগে চান্স পাওয়ার ব্যাপার থাকবে, তার একটা রেট বাড়বে। কাজেই ওরা কিন্তু চেষ্টা করবে আয়ারল্যান্ড মরিয়া খেলবে খেলোয়াড়। আর গত কয়েক বছর ধরে আয়ারল্যান্ড কিন্তু বললাম যে বেশ কয়েকটা বড় টিমকে হারিয়ে দিয়েছে, অঘটন ঘটিয়েছে, আর এখন ছোট বড় বলে খুব একটা ব্যাপার নেই। আর এই টি টোয়েন্টি ক্রিকেটটা এমন একটা ফরম্যাট যে কেউ যে কোনো এক ওভারে খেলার অনেক কিছু বদল হয়ে যেতে পারে। কাজেই ভারতীয় দল ওদের একেবারেই ছোট করে দেখছে না, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা পল্লবদা, এর পাশাপাশি তোমায় জিজ্ঞাসা করব, এই টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় দলের আমাদের যে কোচ রাহুল দ্রাবিড়, তার শেষ বছর, অর্থাৎ এই বারে তাকে শেষ দেখা যাবে কোচ হিসাবে ভারতীয় দলে, তার কি প্রতিক্রিয়া রয়েছে আজকের এই ম্যাচ নিয়ে? দেখো, রাহুল দ্রাবিড় এমন একজন মানুষ, খুব একটা মিডিয়া ফ্রেন্ডলি নয়, খুব বেশি কথা বলে না, খুব রিজার্ভ টাইপের। রাহুল দ্রাবিড় যেটা বলেছে কদিন আগে যে আমি ভারতীয় দলে এতদিন কোচ ছিলাম, আমি খুব উপভোগ করেছি, কিন্তু আমার যা জীবনযাত্রার ধরন তার সাথে এই এতদিন ধরে পরিবারের বাইরে থেকে কাটানোটা আমার সাথে ঠিক যায় না, যার ফলে আমি আর সময় দিতে পারবো না। এবং রোহিত শর্মাও তাকে অনুরোধ করেছিল, কিন্তু রাহুল দ্রাবিড় আর ভারতের কোচ থাকছে না, এটাই তার শেষ প্রতিযোগিতা, এবং পরবর্তী কোচ হওয়ার জন্য আবেদনের সময় চলে গেছে, তিনি নিজে আবেদন করেননি, তার মানে পরিষ্কার যে তিনি আর কোচ থাকছেন না। কিন্তু এটা জানো যে সারা পৃথিবীতে ভারতের যে কোচ সে সবচেয়ে বেশি অর্থ পায়, বছরে 10 কোটি টাকার বেশি অর্থ পায়, তারপরে অস্ট্রেলিয়া 6.5 কোটি, সেটা কথা না। কিন্তু রাহুল দ্রাবিড়, আসলে রাহুল দ্রাবিড় যে মানসিকতার মানুষ জানো, যে দুটো ইউনিভার্সিটি থেকে রাহুল দ্রাবিড়কে ডিগ্রি দেওয়ার কথা হয়েছিল বড় সড়ো, কিন্তু রাহুল দ্রাবিড় বলেছে যে আমি খেলে যেটা পেয়েছি সেটা অর্জন করেছি, সেটা ঠিক আছে, কিন্তু এটা আমি কোনো কিছু না করে কোনো পুরস্কার আমি পেতে চাই না। কাজেই ওর মানসিকতা একটু অন্যরকম, সবার মতো নয়। কাজেই এমনকি দেখো, এত বড় একজন ক্রিকেটার, তার ছেলে মেয়ে কিন্তু খুব সাধারণভাবে স্কুল বাসে, মানে পাবলিক বাসে করে স্কুলে যায়। কাজেই রাহুল দ্রাবিড়ের মানসিকতা একটু অন্যরকম। রাহুল দ্রাবিড় বলছে যে আগে যেমন ছিলাম আমি তেমনই থাকবো, আর এই বিশ্বকাপ বলে স্পেশাল কিছু নেই, সব ম্যাচকে আমি সমানভাবে গুরুত্ব দিই, কাজে এই ম্যাচটাও সমান গুরুত্ব দিয়ে খেলার চেষ্টা করবে এবং সেভাবেই প্লেয়ারদের মোটিভেট করার চেষ্টা করবে। একেবারেই তোমার কাছ থেকে যেটা জানলাম যে আমাদের ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের কি প্রতিক্রিয়া ছিল, অর্থাৎ ভারতীয় দল কতটা রেডি রয়েছে আজকের এই বিশ্বকাপ ম্যাচের জন্য। এর পাশাপাশি তোমার কাছে জানবো এই যে ড্রপ ইন পিচ, আমাদের নাসাউ স্টেডিয়ামের যে ড্রপ ইন পিচ, সেখানে খেলার জন্য কতটা প্রস্তুতি নিয়েছে আয়ারল্যান্ড এবং সেখানেও কোচ কি বলছেন? আয়ারল্যান্ডের প্রস্তুতি হচ্ছে, এরা অনেক আগে থেকেই প্র্যাকটিসটা শুরু করেছে, ভারতীয় দল গিয়ে পৌঁছেছে পরে। ওর আয়ারল্যান্ড কিন্তু অনেকদিন আগে থেকেই আমেরিকায় পৌঁছে গেছে এবং এখানে প্র্যাকটিস, যদিও যে পিচে খেলা হয় সে পিচে তো প্র্যাকটিস করতে দেওয়া হয় না, পাশের পিচে প্র্যাকটিস করে অথবা অন্য মাঠে, যেমন ভারতীয় দলকে প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে একটা সাধারণ পার্কে। হ্যাঁ, রাহুল দ্রাবিড় একেবারেই পছন্দ হয়নি সেটা, আইসিসিকে জানিয়েছেও, আইসিসি মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, সবাইকে এই কথাই বলেছে। ওরা প্রস্তুতিটা ভালোভাবেই নিয়েছে, কারণ এইখানে পিচে ওরাও জানে যে এই পিচে খুব বেশি রান হবে না, এই পিচে মানিয়ে নিতে হবে, বল যেমন বাউন্স হচ্ছে, স্পিনাররাও অনেক সুবিধা, এখানে বোলাররা অনেক বেশি সুবিধা পাচ্ছে, কাজেই ব্যাটসম্যানদের কিন্তু এখানে খুব বড় পরীক্ষা, ওরাও সেভাবে প্রস্তুতিটা নিয়েছে আয়ারল্যান্ডের ক্রিকেটাররা।
একেবারেই আমরা যেটা জানলাম যে এই টি-20 বিশ্বকাপে আজ মুখোমুখি হতে চলেছে ভারতের সঙ্গে আয়ারল্যান্ড, এবং দুই দলই কিন্তু একেবারে চনমনি মেজাজে রয়েছে। একেবারে বলা চলে যে জোর কদমে কিন্তু লেগে পড়েছে আজকের ম্যাচে ভালো পারফর্মের জন্য। অর্থাৎ পল্লবদা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা পরের বিষয়ের দিকে এবার নজর রাখবো।